ওয়েলকাম টু আর চ্যানেল সাবলাইম লার্নিং। আজকের ছোট গল্প মনীষ ঘটকের লেখা ভুখা ভগবান। সারা বিকেল ঘর আর বার করে সন্ধ্যের মহড়ায় ফুতিমা কুড়ের সামনের রাস্তাটায় এসে দাঁড়ালো। দুপুরবেলা জমিদারের পায়দা এসে বাকি খাজনার দায়ে স্বামী কালু শেখকে ধরে নিয়ে গেছে। ফুতিমা জানতো খাজনার কোনো সুরাহাই হবে না। কোত্থেকে হবে? গেল বছর দারুণ খরায় ছোট্ট জমির ফালিটাতে এক দানা শস্য জন্মায়নি। এবছর তো দেশ জোড়া আকাল, পেটে দেবার মতো দুমুঠো জোটে না। খাজনা তো অনেক পরের কথা। আজ তিন দিন দুজনাই ঠাই উপোস কাটছে খিদের দুশ্চিন্তায়। আদমরা স্বামীকে তার যখন যমদূতের মতো পাইক এসে পাকড়াই করে নিয়ে গেল ফলাফল সম্বন্ধে, তখন থেকেই সে একরকম নিশ্চিন্ত হয়েছিল। তাই সারা বিকেল তার আর উদ্বেগের সীমা ছিল না। রাস্তায় এসে বহুক্ষণ বসে থেকেও কালুর ফেরবার কোনো লক্ষণ দেখা গেল না। আরো কিছুক্ষণ উৎকণ্ঠিতভাবে এদিক ওদিক চেয়ে হয়রান হয়ে প্রতিমা ঘরে ঢুকে ছেঁড়া মাদুরটার উপর উপুর হয়ে শুয়ে পড়ল। নির্বাক চোখের জলে তার দুকাল ভেসে যাচ্ছিল। বাইরে রাত্রের স্থির অন্ধকারের মধ্যে ঝিঝির এগিয়ে সারিগান ছাপিয়ে শেয়ালের দল ফেরাতে লাগল। মিনিট কয়েক তার সরে চেঁচিয়ে তারাও হঠাৎ বাইরে পায়ের শব্দ শুনে সে চমকে উঠে বসে চট করে চোখ মুছে দাওয়ায় এসে দাঁড়ালো। অন্ধকার কিছুই চোখে পড়ে না। প্রতিমা বলল, কে? কেউ জবাব দিল না। প্রতিমা আবার বলল, কে? এবারেও জবাব না পেয়ে সে একটু অবাক হয়ে ঘরে ঢুকে কেরোসিনের ডিবেটা বার করে এনে জ্বালালো। আলোতে উঠোনটা ভালো করে দেখে সে আবার ঘরে ঢুকে ঝাপটা টেনে নিল। কিসের না কিসের শব্দ, একথা বেশিক্ষণ তার মনে রইল না। একলা ঘরে বসে তার মনে হতে লাগলো, স্বামী এলে কী খেতে দিবে তাকে? ঘরে কিছুই নেই, রোজাসপত্র এমন কিছু নেই যা বাধা দিলে একটা পয়সা পাওয়া যায়। বন থেকে ভোরবেলা এক কোচড় বইচি ফল তুলে এনেছিল, তারই গোটা কয়েক অবশিষ্ট ছিল। তিনি তার নিজেরও সর্বাঙ্গল কিন্তু অমুক্ত স্বামীর কথা মনে পড়াতে মনে মেটে পৌঁছতে ধট করে একটা গলায় ধরে দিয়ে সেইখানে বসে তার মনে হতে লাগলো স্বামীর কথা। সে দোষী, খাজনা দিতে সে পারেনি তাও ঠিক, কিন্তু খাজনা দেবার মতো অবস্থা তার যে নয় এ কথাটা কেউ বোঝে না। কেন বোঝে না? আজ বছর খানিক প্রায় না খেয়ে আধ পেটা খেয়ে চলছে। সে মেয়ে মানুষ হয়ে এতটা বুঝছে, আর মুলুকে রাজাবাবুর ঘটে কি ছাই এইটুকু বুদ্ধি নেই? কতক্ষণ সে সেখানে বসেছিল ঠাহর নেই। চমক ভাঙল হঠাৎ কাছেই পায়ের শব্দ শুনে। সচকিত হয়ে এদিক ওদিক তাকাতেই চোখে পড়ল দাওয়ার এক প্রান্তে কে যেন দাঁড়িয়ে রয়েছে। তার গা একটু ছমছম করতে লাগলো। সে বলল, কে দাঁড়িয়ে তো হতা? সে দাঁড়িয়ে ছিল, সে কোনো কথাই কইল না। হঠাৎ পেছন থেকে আচমকা আর একজন এসে এক হাতে তার মুখ আর এক হাতে কোমর জড়িয়ে ধরল। এক লহমার জন্য সে অভিভূত হয়ে পড়ল, বাধা দেবার শক্তি রইল না। আত্মাই তাকে টেনে ঘরের মধ্যে নিয়ে গেল। যে লোকটা আধারে দাঁড়িয়েছিল সেও সাধ ধরল। ১৯ বছরের জোয়ান মেয়ে ফতিমা একটা মানুষের সাথে লড়বার তাগাদ খুবই ছিল, কিন্তু দুজনের মিলিত পশু শক্তির কাছে তার জোর কোনোই কাজে লাগল না। তিন দিনের অনাহারী স্বামীর অমঙ্গল আশঙ্কায় অস্থির চিত্ত কহিল মেয়েটির সমস্ত ব্যথা
আপত্তি রক্ত মাংসের খিদের আগুনের মুখে নেহাত খড়কুটের মতো পুড়ে ছাই হয়ে গেল। আধ ঘণ্টা খানেক পর যখন সয়ার জমিদার পুত্র চলে গেলেন, ফতিমা হুঁশ হারিয়েছে। তখন দিকব্যাপী নিবিড় নিস্তব্ধ অন্ধকারের মধ্যে জ্ঞানহীনা ধর্ষিতা নারীর বুকটা সমান তালে কেঁপে যেতে লাগলো। কালো যখন ফিরল, অনেক রাত হয়ে গেছে। তখন কম্পিত পদে দাওয়ায় উঠেই সে ডাকলো, ফতি, ও ফতি। কেউ জবাব দিল না। ঘরে নেই ভেবে কালু একটু এগোতেই নজর পড়ল ঝাঁপ খোলা। সে অবাক হলো, ঘর খোলা অথচ ফতি নেই, হয়তো কাছেই কোথাও গেছে পানিটা নিয়ে আনতে, কিংবা অমনই একটা কিছু। একবার মনে হলো পুকুর ধারটা ঘুরে আর চলে না, ঘুরে আসি। কিন্তু কাছারি বাড়ির আপ্যায়িতের তাড়নায় সমস্ত শরীর তখন অবসন্ন, পাট চলছিল না। যেখানেই থাক এখনই আসবে ভেবে সে ঘরে ঢুকল। ঘরে দুপা যেতেই পায়ে কি ঠেকে সে চমকে উঠল। ঝুঁকে পড়ে দেখতে গিয়ে ফতিমার হাতখানা হাতে বাঁধল। সে আস্তে আস্তে গায়ে মুখে হাত বুলিয়ে ঠাহর করে নিল মানুষটিকে। তারপর উদ্বিগ্ন হয়ে ডাকল, ফতি, ও ফতিমা। ফতিমা সাড়া দিল না। কালো মনে মনে শঙ্কিত হয়ে আধারে হাতড়ে হাতড়ে পথ কুড়িয়ে পাওয়া একটুকরো মোমবাতি খুঁজে বার করে জ্বালিয়ে ফেলল। তারপর তাড়াতাড়ি স্ত্রীর কাছে এসে বসতে যেতেই চোখ পড়ল দরজার কাছে। কাগজের মতো এই একটা জিনিস সে কুড়িয়ে এনে বাতির কাছে ধরল। 5 টাকার নোট। কালো আকাশ পাতাল কিছুই বুঝতে পারল না। নোটখানা সযত্নে কাপড়ের খুঁটে বেঁধে সেই স্ত্রীর চোখে মুখে জলের ঝাপটা দিয়ে দিতে বসল। কিছুক্ষণ বাদে ফতিমা চোখ খুলে বলল, কে, শ্যাখেলি? হঠাৎ কি একটা মনে পড়তেই সে অস্ফুট শব্দে করে সংকুচিত হয়ে স্বরে বলল, কালু, ব্যগ্র কণ্ঠে বলল, ফতি, কি হয়েছে তোর? অমন করছিস কেনে? আসুক করেনি তো? জবাব না দিয়ে ফতিমা কালুর মুখের দিকে নিষ্পভ দৃষ্টিতে তাকিয়ে রইল। একটা রুদ্ধ দীর্ঘশ্বাসের মুক্তিতে তার শরীরটা কেঁপে উঠল। সে অস্পষ্ট স্বরে বলল, তোর পায়ে ও কিসের দাগ? রক্তের না? বলে সে স্বামীর কাছে এগিয়ে এলো। কালু দু হাতে ফতিমাকে বুকের মধ্যে চেপে ধরল। তার দু চোখ দিয়ে টপ টপ করে বড় বড় ফোঁটা কয়েক জল গড়িয়ে গেল। ফতিমা তার গায়ে হাত বুলিয়ে দিতে দিতে বলল, শুয়ে পড়, তুই, আমি বাতাস করে দিই। পানি দেবো? এই দিচ্ছি। আমার জন্যে মন বেজার করে থাকিস নে তো। কি হয়েছে আমার? সে স্বামীর অজ্ঞাতে চোখ মুছে কলসি থেকে জল গড়িয়ে ফলকটি এনে স্বামীর সামনে ধরল। কালু টপটপ ফলকটা মুখে ফেলে ঢকঢক করে খানিকটা জল গলায় ঢেলে দিয়ে রুদ্ধ কণ্ঠে বলল, তুই খেলি না কিছু? ফতিমা ম্লান হেসে বলল, আমার খাওয়া হয়ে গেছে। ছেঁড়া মাদুরটার ওপর গা ঢেলে দিয়ে জোরতালি দেওয়া কাঁথাখানা গায়ে টেনে কালু বলল, কাল থেকে তোকে পেটের ভাবনা ভাবতে হবে না ফতি, কী পেয়েছি দেখ। সে খুঁট থেকে নোটখানা বার করল। কি করে এলো খোদা জানে, কিন্তু এসে যখন তখন এনে হেনস্তা করে করলে খোদা খুশি হবে না। দুটো যে উপোস মরছে দেখে তিনিই পায়েসে দিয়েছেন হয়তো। নোট দেখে ফতিমার মুখ ফ্যাকাশে হয়ে গেল। এক লহময় তার সন্ধ্যের সব কথা মনে পড়ে গেল। তার দু চোখ ছাপিয়ে জল ছুটল। অনেক চেষ্টা করেও সে থামাতে পারল না। কালু অবাক হয়ে ফতিমার মুখের দিকে তাকালো। এই দুর্দিনে টাকার আমদানিতে খুশির বদলে চোখের জলের সামনে সে মাথা খুঁড়েও মুছে উঠতে পারল না। কাঁদতে লাগলো, কেন রে, হলো কি? ফতিমা দুই হাত মুখে ঢেকে তার পায়ের ওপর লুটিয়ে পড়ল। সব শুনে কালু রুখে উঠে দাঁড়ালো। নোটখানা কুচকে ছুঁড়ে ফেলে দিয়ে সে ঘরের কোণ থেকে ধারালো দা হাতে করতেই ফতিমা তার সামনে এসে দাঁড়ালো। কোথা যাবি তুই?
এই রেতে পথছাড়পতি দিন দুঃখীর মা বাপ নেই যে মুলুকে, সে তাহাতের জোরে জোর। সে বেজন্মার মন দুটা যদি না আজ ধর থেকে ঘষাতে পারি তো যেতে হবে না তোর, শুয়ে পড়। প্রতিমার দিন কণ্ঠস্বর শুনে কালু ক্ষিপ্ত হয়ে বলল, কেনে পথ আটকাচ্ছিস তুই? ওরে উপোস করে কালু শেখে কবজির জোর এক রুক্তিও কমেনি রে, সে এখনও দু চারটা দুশ্মনের গর্দান নেবার তাগদ রাখে। সে হোক, কিন্তু তাই বলে এত রেতে তুই যাবি সে বাঘের মুখে? একাকী করবি ওদের অতগুলোর সাথে? তার ওপর জমিদার বাড়িতে গুলি বারুদের কারবার, তার চেয়ে মাথা ঠান্ডা করে শুয়ে পড় এখন। কাল বিহানে যা খুশি করিস। উত্তেজনার মুখে কালু অত কিছু ভেবে দেখেনি, তার ওপর নিজের যে শক্তিটুকু ছিল শরীরে আজকে নির্যাতনে তাও কাবার হয়ে গেছে। সে অবসন্ন হয়ে আবার শুয়ে পড়ল, বলল, তুই শুবি আই, এথাই শুচ্ছি আমি, তুই ঘুমো। ও সব বুঝি না আমি, শুনতেও চাইনি, তুই কি একটু খাটো হয়ে গেছিস আমার কাছে যে ওই রকম করে বলবি? তুই আই, আমার মন যে মানছে না, আজকের রাতটা যেতে দে না হয়। কালু আর কিছু বলল না, ক্লান্তি আর ঘুমে তার চোখ ভেঙে আসছিল। রাতের বিনিদ্র অবস্থায় মধ্যে ফতিমার শুধু এক কথাই বারে বারে মনে হতে লাগলো যে এরপর আর সহজভাবে স্বামীর সাথে বাস করা চলবে না। শরীরের ওপর অত্যাচার তো শুধু দেহটার ওপর দিয়েই যায়নি, মনেও যে গভীর ক্ষতের ব্যবধান সৃষ্টি করে গেছে, তাই যুক্তিতর্ক বুদ্ধি বিবেচনা সবার উপর দিয়ে অবুজ মন কেঁদে কেঁদে উঠতে লাগলো, না না আর হয় না, আর হয় না। কান্নার বেগ সামলে নিয়ে সে আবার ভাবতে বসল, আচ্ছা বেশ, কিন্তু তারপর কদিন তোর ঠাঁই উপোস চলেছে, আর কত কদিন চলবে? একা হলে হয়তো কালু চালিয়ে নেবে, সে থেকেই তো বিপদ বাঁধিয়েছে। আজকে নির্যাতনের মূল কারণই যে এই সম্বন্ধে ফতিমার কোনো সংশয় ছিল না। ফতিমা ভাবল, আচ্ছা সে যদি মরে তবে কি হয়, সব দিক দিয়েই ভালো হয় না? সে বেঁচে থাকলে তাকে নিয়েই জমিদারের সঙ্গে দাঙ্গা বাঁধবে, আর তার ফলাফল এত সুনিশ্চিত যে ফতিমা শিউরে উঠবে, না বেঁচে থেকে সে অনেক দাগা দিয়ে গেল স্বামীকে। অজ্ঞাতে দু চোখ তার জলে ভেসে যাচ্ছিল, হাত দিয়ে চোখে জল মুছে সে উঠে বসল। নিদ্রিত স্বামীর মুখের দিক অনেকক্ষণ সজল অতৃপ্ত চোখে তাকিয়ে সে উঠে দাঁড়ালো, তারপর আস্তে ঝাঁপ খুলে ঘর থেকে বেরিয়ে পড়ল। আকাশের এক কোণে শুকতারাটা দপদপ করে জ্বলছিল, ভোর রাতের দিকে ঘুম ভেঙে গিয়ে কালু যখন উঠে বসল তখন পেটের আগুনে তার 32 নাড়ি হজম হয়ে যাবার জোগাড় হয়েছে। সে ডাকলো, ফতি। সাড়া না পেয়ে সে তাকিয়ে দেখল ফতি নেই। উঠে দাওয়ায় এসে জোরে ডাকলো, ফতি। দাওয়ায় ওপর রাতের সেই নোটখানা কোচকান অবস্থায় পড়েছিল, সেটার দিকে দু একবার তাকিয়ে সে ডাকলো, ফতি। এবারও কোনো সাড়া না পেয়ে সে ভাবলো, ফতি নিশ্চয়ই পাশের বাজারটায় ফল পাকড়ের সন্ধানে গেছে। মনে মনে খানিকটা অসুস্থ হয়ে সে ডোবার দিকে চলল হাত মুখ ধুতে। ছোট্ট পুকুর পানা, তার থেকে একটা পিটুলি গাছ জল ছুঁয়ে নুয়ে পড়েছে, তারই তলায় পানার মধ্যে কি একটা ভাসছিল। একটু নিপুণভাবে তাকাতেই প্রতিমার ছেঁড়া ডুরেটার মতো খানিকটা কাপড় কালুর নজরে পড়ল। বিদ্যুৎ শিখা যেমন করে আকাশের বুকে চিরে ঝলসে যায়, কালুর মাথার মধ্যে একটা আশঙ্কা তেমনি মুহূর্তে খেলে গেল। সে রুদ্ধ নিঃশ্বাসে পিটুলি গাছটার দিকে ছুটল। ফতিমার মৃতদেহটা পাজাকোলা করে সে এনে দাওয়ার উপর রাখল। চোখ তার শুকনো অসম্ভব রকম রাঙা, হাঁটুর ওপর ফতিমার মুখটা তুলে সে আচ্ছন্নের মতো বসে রইল। অভিভূত ভাব কেটে গিয়ে যখন তার অজ্ঞান হলো তখন রোদ উঠেছে, আর সমস্ত শরীর উত্তেজনায় অবসাদে শোকে খিদেই ঝাঁঝা করছে। আর একবার ফতিমার প্রাণহীন মুখের দিকে তাকিয়ে খানিকক্ষণ চুপ করে বসে থেকে সে হঠাৎ গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো। তারপর কম্পিত পদে দাওয়ায় পড়া নোটখানা তুলে নিয়ে খাবারের দোকানের উদ্দেশ্যে ছুটল। সমাপ্ত।